I love you, Nupur. Really, I love you. Oh, Akash, আমি জানি আর তুমিও জানো আমি তোমাকে কত ভালোবাসি। No, darling. আমি আমার চাইতে তোমাকে বেশি ভালোবাসি। সহ্য হবে, কিন্তু আকাশ বাবা যে মরে গেল তো আমাকে খবর আছে মিস্টার খান। হ্যাঁ দাদা, আমাদের সমস্ত অবৈধ কাগজপত্র দলিল সব তো আকাশের কাছে, আমরা তো কেউ কিছুই জানি না। ডাক্তার, আই এম সরি মিস্টার চৌধুরী, নূপুরকে বাঁচানো গেল না। আকাশ বাঁচবে তো? এখন আকাশের অবস্থা বেটার, তবে ওর মাথায় স্পর্শ করে একটা গুলি চলে গেছে। এই অবস্থা ওকে বাঁচানো গেল, আমার ভয় হচ্ছে ওর স্মৃতি ফিরে পেতে দেরি হবে। আহ, ডাক্তার দেরি হলে হবে, কিন্তু ওর স্মৃতি ফিরে পাবে তো? আমাদের চেষ্টার ত্রুটি হবে না। প্লিজ ডাক্তার, আমি ভিক্টিমদের সঙ্গে কথা বলতে পারি? সরি ইন্সপেক্টর, ওদের একজন অলরেডি মারা গেছেন, অন্যজনের এখনো জ্ঞান ফেরেনি। ইন্সপেক্টর বলো, কে কে নূপুরের আকাশের উপর গুলি চালিয়েছে বলো ইন্সপেক্টর, সে কে? সে যাই হোক, আপনি নিশ্চিন্ত থাকুন, আইনের হাত থেকে সে পালাতে পারবে না, আমরা তাকে খুঁজে বের করবই। হ্যাঁ মা, হ্যাঁ, আমি ওদেরকে বাঁচতে দেবো না, এই দুনিয়াতে তাদের বেঁচে থাকা হারাম করে দেব। কি বলছিস দাদা? আমি ঠিকই বলছি মা, আমার বাবার মতো সৎ নীতিবান আদর্শ একটা মানুষকে যারা চরম অপমান করে মিথ্যে অপবাদ দিয়ে অকালে তার জীবন প্রদীপ নিভিয়ে দিয়েছে, তাদেরকে আমি ক্ষমা করব না। আমার বাবা আত্মহত্যা করেনি, সে আত্মহত্যা করতে পারে না, তাকে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তুই শান্ত হ বাবা, তুই শান্ত হ। না মা, আমার বাবার হত্যাকারীদের শেষ করে না পর্যন্ত আমি শান্তি পাব না। বলো মা, যে লোকটার সাথে তুমি এত বছর ঘর করেছ সে লোকটা অসুদ ঘুষখোর? ফেরেস্তা আমি কখনো দেখিনি মা, জ্ঞান হবার পর বাবাকে দেখে মনে হয়েছে ফেরেস্তা বুঝি বাবার মতোই হয়। আমার আমার সেই বাবাকে যারা হত্যা করেছে আমিও তাদেরকে হত্যা করব। আকাশ চৌধুরীকে আমি খতম করেছি, এরপর বাকি সবাইকে খতম করব। আচ্ছা।